কেমন আছেন আপনারা আমি তো আশা করি আপনারা যেন সময় অনেক অনেক ভালো থাকেন এবং ইয়াং ক্রেজের সাথেই থাকেন ইয়াং ক্রেজ নামেই পরিচয় পাওয়া যায় দর্শক আপনারা বুঝতেই পারছেন ইয়াং ক্রেজ সাজানো হয়েছে এ প্রজন্মের সকল ইয়াংস্টার এবং হারশ্রবদেরকে নিয়ে যাদেরকে আপনারা পছন্দ করেন আমাদের সাথে আছেন ইয়াং ক্রেজ হিসাবে কণ্ঠশিল্পী বালাম কেমন আছেন এই তো ভালো আপনি কেমন আছেন হ্যাঁ ভালো আছি প্রথমে যেটা জানতে চাইবো একটু আগে আপনাকে জিজ্ঞেস করছি আমরা আপনার নামটা খুব আনকমন আমি কখনোই শুনিনি আগে আমি শুনিনি এই নামটা কে রেখেছিল এটা বাবা আচ্ছা অর্থটা একটু আমাদের বলো অর্থ হচ্ছে প্রেমিক বা প্রিয়তম বাহ রোমান্টিক নাম এই যে জনপ্রিয়তা রাস্তাঘাটে যখন নিজে চলছেন নিজেই নিজের গান শুনছেন আপনার ক্যাসেটটা কোথাও বাজছে আপনার সিডিটা কোথাও বাজছে তখন কেমন লাগে খুব ভালো লাগে আসলে সত্যি কথা আচ্ছা ইনস্পিরেশন আরো পাই হুম এই যে জনপ্রিয়তা এই জনপ্রিয়তার পেছনে যে মূল অডিয়েন্স শ্রোতা আপনার চলুন তাদের একটু মতামত শুনাই দেখি তারা কি ভাবছেন আপনার সম্পর্কে। বালাম ভাইয়ার অনেক বড় ফ্যান আমি তার খুবই ভক্ত আমি তার গান আমার কাছে খুবই ভালো লাগে। তার প্রথম অ্যালবামের গান আমি সব ভুলে শুনছি। সবগুলোই ভালো লাগছে তার দ্বিতীয় অ্যালবামের গান আমি শুনছি তার সবগুলি গান আমার কাছে ভালো লাগছে। আমি চাইব সে আরো সুন্দর সুন্দর গান পরিবেশন করবেন যা দর্শকদের অনেক মুগ্ধ করবেন। বালামের গান আমার কাছে অনেক ভালো লাগে। বালানের বালামের নতুন অ্যালবামের প্রত্যেকটা গানি খুব চমৎকার ও এক কথায় বেস্ট। আমরা গতানুগতিক যে গান শুনে আসছিলাম তা থেকে ডিফারেন্স কিছু আমাদের ওখানে ছিল সামথিং ডিফারেন্ট টাচ সফট টাচ কিছু ছিল মেলোডি ধরনের কিছু গান যা আমরা হয়তো মনের মধ্যে আশা করেছিলাম বাট কখনও এরকম করেকে কেউ ফুটিয়ে তুলতে পাইনি আর এই জন্যই বালামের গানগুলো আমাদের কাছে খুবই ভালো লাগছে আসলে আমরা এখন যে ধরনের গান আমরা সাধারণত শুনতে পাই তার মাঝখানে বালাম ভাইয়ের সেই প্রথম অ্যালবাম যেটা তার গানগুলো তো অপূর্বই ছিল তা বলার অপেক্ষা রাখে না

Warface in fact আমি ক্লাস 8 এabouts তখন আমার একটা শট ছিল Warface first অ্যালবামে এ তো তখন আমি অনেক ছোট যে তারপর আমি নিজে ফ্যান ছিলাম Warface এর আস্তে আস্তে বড় হতে হতে এক সময় Warface এর লাইনআপ একটু চেঞ্জ হলো একসময় আমাকে বলল তখন আমি গিটার বাজাতাম আবার গিটার প্রসঙ্গে আমি একটা কথা জানি আপনার সম্পর্কে আমি জানি না অডিয়েন্স সেটা জানে কিনা সেটা হচ্ছে আপনার চাচা most probably চাচা বাবনা না আমার কাজিন ফুপাতো ভাই ওকে হ্যাঁ আমি শুনেছিলাম এরকম ওনার কাছে সব বলতে আপনারা গিটারের হাতে খলি হাতে খলি না উনি আমাদের ফ্যামিলিতে আর কি মোটামুটি গিটার আগে শুরু করে আচ্ছা আমরা তো ছোট ছিলাম দেখতে মার কি উনি কি করে বাট মাঝে মাঝে আমার বড় ভাই একবার ছিল যে ও নি আসতো মাঝে মাঝে বাসায় ও বাজানোর পরে অফ টাইমে আমি আর কি একটু চান্স যদি পাইতাম আর কি ওই গিটার বলা যায় চুরি করে বাজানো হুম হুম ওই নেশার মতো হয়ে গেল তারপর আমি আমার মতো একটা ভাঙা গিটার দিয়ে শুরু করলাম কারণ ওইটা দামি গিটার ছিল ওটা আমাকে বাজাতে দিত না যে নষ্ট করে ফেলবে ওটা আমি চুরি চুরি করে করে একটা বলতে কি ওইটা চুরি করে বাজাতাম আর খুব সস্তা একটা দুইশো না তিনশো টাকা দিয়ে একটা কাঠের গিটার কিনেছিলাম বাংলাদেশি লোকাল মাইট ওইটা দিয়ে মোটামুটি আমার হাতে করি শুরু হয় এবং ওই বাইরে কোনো ভিডিও বা কিছু দেখলে ওখান থেকে দেখতাম কিভাবে বাজায়

সব গানই পছন্দ করে বাট একটু মেলোডিয়াস তো একটা সময় আমি ও মাঝে মাঝে বলতো ভাইয়া কি কবে করবা দেখা মানুষ হজ পায় না মানে ভাই তো হবে 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 চিন্তা করি না টেনশন করে না একটু ফ্রি হই তো এই ফ্রি দেখা গেছে পাঁচ বছর ধরে না একটা সময় আসলে যখন আমি বুঝলাম না ওর এবার কিছু একটা করা উচিত তারপরে মানে ও আমাকে মাঝে মাঝে বলতো আর আমি ফাইনালি ওকে বললাম না এই বছর ইনশাল্লাহ হবে তারপরে এটা কাজ শুরু হয়ে গেল এক বছর ধরে আশা করি এখন পর্যন্ত রেসপন্স ভালোই পাচ্ছি আচ্ছা আমরা এবারে একটু জুলির কথা শুনব রিসেন্টলি আমাদের দুই ভাই বোনের একটি অ্যালবাম বেরিয়েছে বালাম ফিচারিং জুলি যেখানে আমি ভাইয়ার সাথে কাজ করার একটা সুযোগ হয়েছে আমার অনেক দিনের ইচ্ছা ছিল ভাইয়ার সাথে কাজ করবো অ্যালবামে বিভিন্ন কারণে হয়ে উঠছিল না বাট রিসেন্টলি আমরা ওই কাজটি করতে পেরেছি আমি খুবই আনন্দিত এবং প্রাউড ফিল করছি যে ভাইয়ের সাথে কাজ করতে পেরেছি কারণ ওর মধ্যে যেই ট্যালেন্টগুলো আছে সেটা হয়তো অনেক ছোটোবেলা থেকে আমরা ফ্যামিলির লোকজনরা জানি বাট যারা বাইরের আছেন তারা হয়তো ওভাবে জানতো না ব্যান্ডের সাথেও অনেক দিন ছিল সো ব্যান্ডে একটা ডিফারেন্ট ইমেজ নিয়ে ওকে কাজ করতে হয়েছে আর এখন যখন ও সোলো কাজ করছে ডেফিনেটলি ওর ভেতরের যেই ট্যালেন্টগুলো ছিল ও বেসিক্যালি যে ধরনের মেলোডিয়াস গান করে সেই জিনিসগুলো নিয়ে ও সক্ষম হয়েছে আজকের পালাম অনেক ফেমাস কিন্তু আমি কিন্তু অনেক ছোটোবেলা থেকেই ওর ফ্যান শুধু বোন হিসাবে না একজন শ্রোতা হিসেবে বলবো ও যখন অনেক ছোট তখন থেকেই মিউজিক করতো এবং ওর মিউজিকের ধরনগুলো কেন যেন এত বেশি ডিফারেন্ট ছিল যে যেই শুনতো ছোট বড় সবাই খুব পছন্দ করত ভালো আমার খুব লক্ষ্মী একটা ছেলে ছোটবেলা থেকে খুব শান্ত ছিল ও কান্নাকাটি বিরক্ত কখনই করে নেই আর ওকে এমনি বুঝতাম না যে ও গান গাইতে পারবে সময় স্কুলে যেত বন্ধুদের সাথে ঘুরতো খাওয়া দাওয়া ঠিক মতো করতো তারপরে টাং করে গিটার বাজাতো তখন এত কিছু বুঝতাম না এক সময় গিটার বাজাতে বাজাতে দেখি যে স্কুলের ফ্রেন্ডও ওর ফ্যান হয়ে গেল এইভাবে ছোটোবেলা থেকেই অনেক বন্ধুবান্ধব জুটে গেল গিটার শুনতর তখন একটু একটু গান করতো কিন্তু আমরা অত খেয়ালও করতাম না বুঝতামও না তা আমি জানতাম যে একদিন হবে এরকম ওর প্রতিভা যেহেতু ভিতরে ছিল কিন্তু নিজেকে কখনো প্রকাশ করতে পারতো না প্রকাশ মানে করতে চাইতো না তো এই জন্য আমি পিছিয়ে খুব লেগে থাকতাম যে তুই একটা অ্যালবাম বের কর এত ছোটোবেলা থেকে এত মিউজিক করতেছিস অনেক কিছু জানিস ভিতরে অনেক কিছু আছে কিন্তু ও করতে চায় না তো এইভাবে এইভাবে বলতে বলতে একসময় করলো আর কি তা এখন দেখি যে মার্শাল্লা সবাই ওর গান পছন্দ করে সত্যি এতই ভাল লাগে সুর মানে ওর গান না বাজলে তো দেখি যে ঘুম হয় না এরকম অবস্থা হয়ে গেছে অনেকেরই আমারও গান শুনলে খুবই ভাল লাগে ক্লাস এইটি না নাইনে যখন পড়ে সে সেটিউশিটি করে আমাকে একটা শাড়ি অগ্নি দিয়েছিল। সেই কথাটা আমার মনে উঠলে আমার এত আনন্দ লাগে এবং মনে হয় যে শাড়িটা যদি আমি না পরে রেখে দিতাম যে মনে হয় খুব ভালো হতো এখন তো অনেক কিছু দেয় কিন্তু ওই আনন্দটার মতো আর লাগে না ছোটোবেলা থেকেই ও একটু লাজক প্রকৃতির ছিল শান্ত ছিল এবং অনুকরণ বিষয়টা ওর মধ্যে ছিল কারণ আমরা যখন গান টান গাইতাম তখন ওকে দেখতাম দূর থেকে ফলো করত ওয়ার ফেস থেকে যখন সুইচ ওভার করলো ওর সোলো সিডিতে ওই এক সলো প্রথম সোলো সিডিতেই তিন চারটা গান যখন হিট করলো তখন বালমের বেশ নাম চারিদিকে ছড়িয়ে পড়লো বালমকে এক ভদ্রলোক ফোন করে বলে যে আপনি কি বালম ভাই বালম সাহেব বলছেন হ্যাঁ বালম বলছি আমার আমার ছোট একটা ছেলে আপনার গান না শুনলে খাবে না ওই দিন সারাদিন কারণ ছিল না তো বেচারা কি করবে তখন তার মোবাইলে বিকাল চারটার সময় মোবাইলে ওই আপনার ভালোভাবে গান ঢুকিয়ে ওই মোবাইলে গান যখন প্লে করেছে তারপর ছেলে খাওয়া আরম্ভ করেছে ঘরের মানুষের কথা শুনলাম বাবা মা বোন এবার একটু বাইরের মানুষদের প্রসঙ্গে আসি বাইরের বাইরের মানুষ মানে খুব বেশি না আপনারই বন্ধু বা যারা এখন মিউজিক করছেন আপনার কলিগ তাদের সম্পর্কে বলেন এখন মিউজিকের আসলে আমাদের বাংলাদেশে একটা নতুন মনে হয় ধারা সৃষ্টি হয়েছে যে নতুনরা অনেক বেশি কাজ করছে এই সম্পর্কে আমাদেরকে একটু বলেন অনেক বেশি কিনা জানি না বাট অনেক কাজ করছে এবং পছন্দ করছে এবং

ওই ফোক রিমেক করে তো ও আমি দুজনেই ব্যস্ত থাকি বাট তারপর মাঝে মাঝে আমরা অনেক সময় করতে চলে যাই কিন্তু অনেক সময় কক্সেস বাজার বা এখানে সেখানে আচ্ছা দুজনকে কি আমরা ভবিষ্যতে কোনো অ্যালবামে বা কোনো মিউজিক নিয়ে একসাথে পাবো এটা বলা যাচ্ছে না ও খুব অনেক কিছুর ব্যাপারে খুব ইয়ে কেয়ারলেস এবং বলবো যে অনেক কিছু চিন্তা করে না আমিও সেম তো কখনো এটা যদি কেউ মাঝখান দিয়ে কেউ এসে হঠাৎ করে করায় হতেও পারে আমাদের হচ্ছে যে ওই জিনিসটা ইনফ্যাক্ট আমরা যখন আড্ডা মারি কাজটা আসলে বাদ থাকে কেউ কোনো কাজ নিয়ে কথা বলি না একদম আড্ডা মতো আড্ডা একদম ফ্রেন্ড ও মিউজিশিয়ান না ও আমাকে আমাকে চিনে না যে বালাম ভাই বা ইয়ে মিউজিশিয়ান বালাম এরকম না প্লেব্যাক এটা নিয়ে ভাবছেন এটা নিয়ে আসলে ভাবি বলতে এমনি তো অনেক ভালো ভালো গান হচ্ছে এখন আগেও ছিল মাঝখানে যেরকম একটু হয়তো ফল করেছিল আমি বলবো অনেকে মাইন্ড করতে পারে বাট আমি বলবো এটা সত্যি কথা যেটা আর এখন অনেকে ঢুকছে বাট আগেরও আছে অনেক ভালো ভালো সিনিয়র শিল্পী সবাই তো আছেই বাট এখন আমিও টুকটাক যে মানে কখনো এমন ছিল না যে করব না প্ল্যান ছিল যে ভালো বলতে যে আসলে ভালো তো আসলে বোঝা যায় না কোনটা খারাপ ভালো বাট আমার কাছে ভালো যেটা সেটা হচ্ছে যে সুন্দর একটা স্টোরি তারপর সবকিছু মিলিয়ে একটা দেখতে ভাল লাগবে পিকচারাইজেশনটা যেন চোখে দেখতে ভাল লাগে হ্যাঁ তারপরে মারপিট হোক তার মধ্যে যেন একটু ন্যাচারাল মারপিট থাকে আর কি তারপর সবকিছু মিলে গানের স্টোরি ওই ইমোশন যদি আমাকে টাচ করে ওইসব ক্ষেত্রে দেখা যায় যে এই ছবিতে মন হয়ে যে এই ছবিতে একটা আমার গান থাকলে খারাপ হতো না হ্যাঁ আর করেছি দুইটা মেনলি এই যে হুমায়ুন আহমেদের গল্প অবলম্বনে একটা প্রিয়তম এসু মোর্শাদুল ইসলাম লিরিক্স লিখেছিল কামরুজ্জামান কামু আর একটা ছিল মিউজিক কি ওটা আপনারই করা একটা গানই করি আমি আর জুলি ডুয়েট আচ্ছা একটা গানই ছিল আর কি আচ্ছা আচ্ছা আর একটা করেছি ছোট সাহেব এফ আই মানিকের এটা লিরিক্স ছিল ইয়ের কবির বকুল ওনার লিরিক্স খুব সুন্দর এটাও জুলি আর আমি মানে আমার বোন জুলি আমি ডুয়েট করা আর কি আচ্ছা আমরা এই দুইটা গানের যে একটা গানের কিছু লাইন শুনতে চাই তো মাতে মাতে আমাতে তো মাতে ভালোবেসে দুজনা হারাবার আশা আপনার কলিগ মিলা একটু কিছু কথা শুনবো আপনার সাথে অবশ্যই বদনাম না করলে হলো যাই বালাম ভাই সম্পর্কে বলতে গেলে আসলে অনেক কিছুই বলার আছে কারণ বালাম সাথে আমার কাজ করা হয়েছে আমার ফার্স্ট অ্যালবামের বেশ কিছু গান বালাম ভাই কম্পোজ করেছিলেন সো সেই হিসাবে আমার আসলে ফেভারিট কম্পোজার বলতে গেলে বালাম ভাই অনেকের মধ্যে একজন আর বালাম ভাইয়ের জন্য অনেক অনেক শুভেচ্ছা এখন বালাম ভাইয়ের গান সবাই অনেক পছন্দ করে আমরা সবাই পছন্দ করি আমি দোয়া করছি বালাম ভাই যাতে আর অনেক অনেক ভালো ভালো গান আমাদেরকে দিতে পারে গান ঠিক আছে যে ফ্যামিলি সবাই গান করে ভাই বোনরা সবাই গান করে অভিনয় কিভাবে অভিনয় আসলে আমি করিনি এটা একটা নাটক আমি জানি আপনি নাটক আসলে অ্যাক্টিং না আমরা অনেক সময় মিউজিক ভিডিও করি না তো আমি ওই কাজটাই করেছি যতক্ষণ আমার গানটা চলে আমি ছিলাম আমার গিটারের সাথেই গানটা চলছে আমি আমার মতো উদাস একজন আমার পাশে আশেপাশে ছিল সে কল্পনা করতেছে কি ব্যাপারটা বাট আমি আন নাই না না এবার আমরা একটু ভবিষ্যৎ সম্পর্কে কিছু জানি ভবিষ্যৎ পরিকল্পনা কি আসলে আমি বেশি পরিকল্পনা করতে পছন্দ করি না একদম প্ল্যান করি না যেটা হওয়ার হবে বাট পরিকল্পনা একটা জিনিস বুঝি বিং এ মিউজিশিয়ান যে মিউজিক যত দূর আগানো যায় এবং ভালো ভালো গান আরও দেওয়ার চেষ্টা করব ভালো ভালো মিউজিক এবং বেসিক যত দূর যাওয়া যায় আর কি মিউজিক নিয়ে একটু অন্য প্রসঙ্গে একটা ফ্যান্টাসি প্রসঙ্গে চলে যাই অনেক সুপারস্টার আছে হলিউড বলিউড কোনোটাই আপনি বাদ বাদ দিলে হবে না আমি যেটা জানতে চাই সেটা হচ্ছে কার প্লেব্যাক সিঙ্গিং করতে পারলে খুব ভালো লাগতো কার মানে

দেশের সিনেমা কম দেখি বাট ভালো হলে সময় পেলে দেখি আর মাঝে মাঝে ওই ঘুরে ফিরে দেখা যায় আপনার সুবর্ণ মোস্তফা যাদেরকে আমি ভালো করে অনেক নাটকই আগে ছোটবেলায় দেখা হয়েছে ছোটবেলায় বলতে বেশি না হুমায়ুন ফরিদি আফজাল তারপরে

ওটা একটু চেষ্টা করি বেজা সন্ধ্যা বৃষ্টি দুরাকাশে মেঘের প্রতি ধ্বনি বাদলে ঘিরেছে আকাশ বইছে বাতাস আড়ালে দাঁড়িয়ে তুমি আর আমি হয়নি বলা কোনো কথা শুধু হয়েছে অনুভূতি অনুভূতি বলা কোনো কথা শুধু আপনাকে অনেক ধন্যবাদ আপনাদের অনেক ধন্যবাদ সুপ্রিয় দর্শক আমি তানিয়া আগামী সপ্তাহে আবারও হাজির হব আপনাদের সামনে আপনারই পছন্দের কোনো ইয়াংস্টার কে সাথে নিয়ে সেই পর্যন্ত আপনারা সবাই অনেক অনেক ভালো থাকুন